প্রতি কামড়ে নারকেলার নতুন গুড়ের মিষ্টি স্বাদগন্ধ চালের মিহি গুড়ায় তৈরি ভাপা পিঠা খাওয়ার সময় শীতকাল এবার সেই ভাপা পিঠা খাওয়ার শীত পড়তে শুরু করেছে শীতের এই সময়ে রাস্তার পাশে শহরের অনেক জায়গায় ভাপা পিঠা বিক্রি করতে দেখা যায় এবার ঘরেই তৈরি হবে মজাদার শীতের পিঠা খুব সহজেই জেনে নিন ভাপা পিঠা তৈরির রেসিপি যা যা লাগবে চালের গুঁড়ো চার কাপ পানি পরিমাণ মতো নারিকেল ছোট কোরানো দুই কাপ খেজুরের গুঁড় দেড় কাপ ছোট ছোট টুকরো করে কাটা লবণ সামান্য প্রথমে চালের গুঁড়ো লবণ ও হালকা গরম পানি দিয়ে মেখে চালুনী দিয়ে চেলে নিন এভাবেই ভাপা পিঠা তৈরি হয় এরপর সাদা পাতলা কাপড় দিয়ে পিঠাটি মুড়ে ভাপা পিঠার পাত্রের পানি ফুটে উঠলে তার উপর বসিয়ে দিয়ে বাটিটি উঠিয়ে নিয়ে পিঠার কাপড় দিয়ে ভালো মতো ঢেকে রাখুন এরপর এক টানা ঢাকনা দিয়ে তিন মিনিট পর পিঠা নামিয়ে গরম গরম পরিবেশন করুন নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে প্রতি পিস ভাপা পিঠা বিশ টাকায় বিক্রি হচ্ছে এমন সকল ভ্রাম্যমান দোকানগুলোতে শীতের এই সময়টাতে ভাপা পিঠা আপনি চাইলেই অনায়াসে কিনতে পারবেন যারা একটু শৌখিন মানুষ তারা এইসব ভ্রাম্যমান দোকান থেকে পিঠা কিনে খেতে পারেন তবে বাপা পিঠা তৈরিতে খুব সহজ রেসিপি রয়েছে যেটি আপনি ঘরেও তৈরি করে খেয়ে থাকতে পারেন এন এন টিভি নারায়ণগঞ্জ